শুভ সন্ধ্যা বিবিসি বাংলার আয়োজন বাংলাদেশ সংলাপের আজকের পর্বে কুমিল্লায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কামাল আহমেদ আজকের প্যানেলে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম নেতা সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম বাংলাদেশ জাপান চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট আব্দুল হক বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি পাপড়ি বসু মিলনায়তনে উপস্থিত দর্শকবৃন্দ আপনারা এখানে প্রবেশ করার সময় যে সমস্ত প্রশ্নগুলো জমা দিয়েছিলেন সেগুলো থেকে কিছু প্রশ্ন আমরা বাছাই করে নিয়েছি তবে সেগুলো কী তা প্যানেল সদস্যরা জানেন না প্যানেল সদস্যরা সেসব প্রশ্নে তাদের মতামত অথবা বক্তব্য জবাব যাই বলুন সেটা দেবেন ঠিক তেমনি আপনারাও মতামত জানানোর সুযোগ পাবেন অথবা সম্পূরক প্রশ্ন থাকলে তা উত্থাপনের সুযোগ পাবেন আজকের সন্ধ্যার প্রথম প্রশ্ন করছেন আয়েশা আক্তার আমার প্রশ্ন হচ্ছে সন্ধ্যা সময় কারণ যায় মন করেন রাতে একটা বেজে যায় কিন্তু কারণ থাকে না একটা বাচ্চা মনে করেন হাইস্ট 9টা 10টা পর্যন্ত রাখা যেত তারপর লেখা জন্য এরপরে আর রাখা জানা মন করেন ঘুমাই জামরা কেরাম দেশ তাহলে কারণের ব্যাপারে মানে আমি কি কোনো সহযোগিতা পাবো বিদ্যুতের ব্যাপারে আপনি কোনো সহযোগিতা পাবেন কিনা সেটাই হচ্ছে আপনার প্রশ্ন আপনি বলেছেন যে বাচ্চাদের লেখা পড়ার সমস্যা হচ্ছে আপনার পরিবারে কোনো পরীক্ষার্থী আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে চলছে সেই পরীক্ষার্থী আছে কেউ পরীক্ষা চলে গেছে চলে গেছে কিন্তু সেই সময় বিদ্যুতের সমস্যা সামনে আছে সামনে আছে এই যে বিদ্যুতের সমস্যা এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব সেটাই হচ্ছে প্রশ্ন সমস্যাটা কত ব্যাপক সেটা নিশ্চয়ই আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই আমরা সবাই সেটা প্রতিনিয়তই উপলব্ধি করছি আনোয়ারুল আজিম ধন্যবাদ এটা একটা পার্টিনেন্ট প্রশ্ন আমরা সবাই আজকে সমাজের সবাই এতেও আমরা ভুক্তভোগী দু হাজার সালের ডিসেম্বর পর্যন্ত বিদ্যুতের ঘাটতি ছিল নিজস্ব কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আমলে গুড ম্যানেজমেন্টের বদলতে এবং আমাদের যে এক্সিস্টিং যে সাবস্টেশনগুলি ছিল বা আমাদের সেজন্য বিদ্যুতের বাড়তি আমরা প্রায় তেরোশো মেগাওয়াট আমরা বাড়তি পেয়েছিলাম কিন্তু এই জানুয়ারি হতে শুরু করে এটা অনেক কমেছে এটাই সত্য আমি মনে করি আমাদের যে বর্তমানে যে মন্দা পরিস্থিতির জন্য যে একটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেখানে এটা যতটুকু আমাদেরকে সাহায্য করবে তার চেয়ে যদি আমরা বিদ্যুৎ সেক্টরে আমি যে সরকার বর্তমান সরকার যদি এই সেক্টরে কোনো ইমার্জেন্সি ফান্ড দিয়ে বিদ্যুতের টেম্পোরারি যদি বার্জ মাউন্টেড যদি বিদ্যুৎ কেন্দ্র এনে আমাদেরকে না দেয় তাহলে এই সমস্যা আরও বেশি করে দেখা দেবে কেননা শিল্প বাণিজ্য সব কিছু থেমে রয়েছে আমি নিজে একজন গার্মেন্টস শিল্পের উদ্যোক্তা আমরা চার ঘন্টা বেশি কাজ করতে পারি না এটা আমাদের জাতীয়ভাবে বিরাট একটি আমাদের জন্য বিরাট অপচয় অর্থাৎ আমরা যদি প্রোডাকশান না করতে পারি আমরা কিছু করতে পারব না তাই আমি মনে করি এই সমস্যাকে এক নম্বর জাতীয় সমস্যা নির্ধারণ করে এক্সট্রা যদি অর্থমন্ত্রী বলছেন তিন বছর কিছু করতে পারবেন এটা আমাদের জন্য এই বার্তা আমাদের জন্য দিন বদলের বার্তা হয় না আমরা আশা করি এই সরকার যেখানে এই দেশের জনগণ বিপুলভাবে তাদের উপর আস্থা অর্পণ করেছেন এই বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য আজকে যে আওয়ামী লীগের সম্মানিত সংসদ সদস্য প্রাক্তন মন্ত্রী মহোদয় রয়েছেন তার কাছে আমি বলবো আপনারা এই মন্দা মোকাবিলাতে যেই পদক্ষেপ নিয়েছেন এগ্রিকালচারের জন্য যেই বরাদ্দ রেখেছেন আপনারা শুধু বিদ্যুৎ খাতে একটা ইমার্জেন্সি ফান্ড করে ইমিডিয়েটলি এই সমস্যা সমাধান করার জন্য মন্দা মোকাবিলার যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেই প্যাকেজের মধ্যেও বিদ্যুতের জন্য ছশো কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে এই ছশো কোটি টাকা যথার্থ নয় কেননা আমরা এখন দু হাজার মেগাওয়াটের থেকে বেশি বিদ্যুৎ আমরা পাচ্ছি না ঢাকাতে আপনি দেখেছেন যে শিল্প কারখানা স্কুল ঘর সবখানি এই অবস্থা পানি উঠানো যায় না কল কারখানা কমপ্লিটলি বন্ধ পাঁচচল্লিশ মিনিট বিদ্যুৎ দেয় দেড় ঘন্টা বিদ্যুৎ থাকে না এমনটি কোনো সময় হয়নি এদের সত্য যে বিদ্যুৎ নেই আমি কাউকে দোষারোপ করতে চাই না নতুন সরকার